ইন্ডিয়া, ভারত এবং হিন্দুস্তান এই তিনটি নাম তোলা হলে আমাদের মনে একটা ছবি জেগে ওঠে। একটি মানচিত্র, একটি পতাকা এবং কিছু প্রতীক নিয়ে গঠিত এই ছবি। আশ্চর্যজনক বিষয় হলো এই যে এই ছবিটিতেও একটি নাম রয়েছে যা ছবিরই অংশ। আজ আমরা এই দেশের নাম নিয়ে কথা বলব, যে দেশকে আমরা ইন্ডিয়া, ভারত বা হিন্দুস্তান বলি। এটি সময়ে সময়ে আরও অনেক নামে পরিচিত। দেশটির নাম ভারত হলো কিভাবে, এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সর্বাধিক বিখ্যাত গল্পটি রাজা ভরতের, যা মহাভারতের আদি পর্বে উল্লেখ করা হয়েছে। গল্পটি হল মহর্ষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার একটি কন্যা ছিল, নাম শকুন্তলা। শকুন্তলা এবং হস্তিনাপুরের মহারাজা দুষ্মন্ত গান্ধর্ব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের ভরত নামে একটি সন্তান ছিল, যিনি পরে হস্তিনাপুরের মহারাজা হয়েছিলেন। তার নামানুসারে তার রাজ্যের নামকরণ করা হয় ভারতবর্ষ। এছাড়াও হিন্দুদের প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে ভারত নামটির উল্লেখ করা হয়েছে। এটি সঠিকভাবে বলা যায় না, তবে বিশ্বাস করা হয় যে ঋগ্বেদ খ্রিস্টের জন্মের 1500 থেকে 1200 বছর আগে রচিত হয়েছিল। এটি হরপ্পা সংস্কৃতির সমাপ্তি এবং বৈদিক যুগের সূচনার সময়। ইতিহাসবিদ রণবীর চক্রবর্তী তার বইয়ে এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়ায় লিখেছেন, ঋগ্বেদে প্রায় 300টি উপজাতির কথা উল্লেখ রয়েছে। তাদের মধ্যে প্রধান ছিল পুরু, যদু, আনু, দ্রুহিয়ু এবং দুর্ভাষা। এগুলি ছাড়াও ভারত নামেও আর একটি গোত্র ছিল। এই বংশের নেতা বা রাজার নাম ছিল সুদাস। ঋগ্বেদে একটি যুদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে, যেই যুদ্ধটি 10 জনের যুদ্ধ বা 10 রাজার যুদ্ধ নামেও পরিচিত ছিল। এই যুদ্ধের স্থানটি ছিল রবি নদীর তীরে, আর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন সুদাস। তারপরেই ভারতীয় বংশ সিন্ধু নদীর আশেপাশের একটি বিশাল অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ লাভ করে, যারা পরে কুরু নামেও পরিচিত হয়েছিল। যেহেতু ভারতবংশীয়রা সবচেয়ে শক্তিশালী ছিল, তাই তাদের রাজ্যের নাম ছিল ভারত। বৈদিক যুগে ভারতীয় মহাদেশের সভ্যতা সিন্ধু নদীকে ঘিরেই সীমাবদ্ধ ছিল। বৈদিক যুগের শেষ দিনগুলিতে মানুষ গঙ্গার তীরে ফিরে গিয়েছিল। ভারতের পরে এখন আমরা হিন্দুস্থান এবং ইন্ডিয়া, এই দুটি নাম একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারণ উভয় নামের মূলেই একই নাম রয়েছে, সিন্ধু। এটি সিন্ধু নদীর নাম, যার চারপাশে সভ্যতার বিকাশ শুরু হয়েছিল। হিন্দু শব্দটি সিন্ধু থেকেই উদ্ভূত হয়েছিল। খ্রিস্টের জন্মের প্রায় 528 বছর পূর্বে ইরান, যাকে তখন পারস্য বলা হতো, দারিয়াস নামে একজন রাজা শাসন করতেন। দারিয়াসের লেখা কিছু শিলালিপিতে হিন্দু শব্দটি উল্লেখ রয়েছে। এই শিলালিপি অনুসারে দারিয়াস তার রাজ্যকে সিন্ধু নদীর পাদদেশ পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং এই অঞ্চলটিকে তিনি হিন্দু বলে ডাকতেন। প্রকৃতপক্ষে ফার্সি ভাষায় এস উচ্চারণ করা হতো না, তাই সিন্ধু শব্দটি হয়ে উঠল হিন্দু। শব্দগুলির মধ্যেও পার্থক্য ছিল। যাই হোক, পারস্যে হিন্দুদের সাথে হিন্দুদের একত্রিত করে হিন্দুস্তান তৈরি করা হয়েছিল। একইভাবে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান প্রভৃতি দেশের নাম তৈরি করা হয়েছিল। হিন্দুস্তান এই নামটি পারস্য থেকে এসেছে। দ্বিতীয়টি হল মুসলিম রাজারা, যারা উত্তর ভারত আক্রমণ করেছিল, তিনি এখানকার অন্যান্য মুসলিম শাসকদের জন্যে হিন্দুস্তানি শব্দটি ব্যবহার করে থাকেন। মুঘল আমলে হিন্দুস্তান নামটি খুব তাড়াতাড়ি বড় হয়েছিল। হিন্দুস্তান শব্দটির আরেকটি তাৎপর্য হল, হিন্দু জাতীয়তাবাদের শীর্ষস্থানীয় চিন্তাবিদ বিনায়ক দামোদর সাভারকর ভারত নামের চেয়ে
হিন্দুস্তানকে পছন্দ করেন বলে মনে করা হয়। সাভারকরের মতে হিন্দু এবং হিন্দুস্তান সিন্ধু নদী এবং সিন্ধু অর্থাৎ সমুদ্রের মধ্যে বসবাসকারী লোকজনদের সর্বোত্তম বলে বর্ণনা করে। সাভারকর বলেছিলেন যে সিন্ধু নামটি আর্যদের দ্বারা দেওয়া হয়েছিল, তবে স্থানীয় উপজাতিরা একই নাম ব্যবহার করতে পারে। তাহলে ইন্ডিয়া এই নামটি এসেছে কোথা থেকে? আমরা দেখেছি যে কিভাবে হিন্দু শব্দটি পারস্যে পৌঁছায়। খ্রিস্টের জন্মের প্রায় 450 বছর আগে পারস্য ও গ্রীসের মধ্যে যুদ্ধ হয়েছিল। কিছু সময়ের জন্য পারস্য শাসন করেছিল। 150 বছর পরে আলেকজান্ডারের সময় গ্রীস পারস্য আক্রমণ করেছিল। এটি সিন্ধু নদীর তীরে এসেছিল। পারস্যের কারণে গ্রিকরা সিন্ধু নদীর ওপারের অঞ্চলকে হিন্দু বলতেন। গ্রিক ভাষায় যেহেতু এইচ শব্দটি নীরব, এই কারণে এর নাম হয়ে ওঠে ইন্ড, ইন্ডাস, ইন্ডিয়া, ইন্ডিকা এবং ইন্ডিয়া। একই নাম ল্যাটিন ভাষায় জনপ্রিয় হয়ে ওঠে এবং অন্যান্য ইউরোপীয় ভাষাগুলিও ভারতের জন্য ইন্ডিয়া ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ গ্রিকরা ভারতকে ইন্ডিয়া নাম দিয়েছিল। গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিস ইন্ডিকা নামে একটি বইও লিখেছিলেন, যেখানে তিনি মৌর্য সাম্রাজ্যের বর্ণনা দিয়েছিলেন। এছাড়া গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসও ইন্ডিয়া কথাটির উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ তিনি লিখেছিলেন, ইন্ডিয়াতে সোনার সন্ধানে পিঁপড়া এসেছিল, যা শিয়ালের চেয়েও বড় ছিল এবং মাটির ভেতর থেকে সোনা নিয়ে এসেছিল। এগুলি ছাড়াও রোমের ভারতের সাথে একটি বাণিজ্যিক সম্পর্ক ছিল। রোমান লেখক প্লিনি ইন্ডিয়া সম্পর্কে লিখেছিলেন, এটি সেই জায়গা যেখানে সমগ্র বিশ্বের সোনা সংগৃহীত আছে। গ্রীস ও রোমের পরে দেখুন কিভাবে ইন্ডিয়া নামটি আধুনিক ইউরোপের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইউরোপ থেকে সমস্ত বাণিজ্য সংস্থা ইন্ডিয়ায় এসেছে, তা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের সবার নামে ইস্ট ইন্ডিয়া কথাটি ছিল। ক্রিস্টোফার কলম্বাসের কারণে এই সব ঘটেছিল। কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে গিয়েছিলেন, কিন্তু ভেবেছিলেন যে তিনি ইন্ডিয়াকে খুঁজে পেয়েছেন। এই কারণেই আমেরিকার অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়। কলম্বাস প্রথমে ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপে অবতরণ করেছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়া। পরে যখন ইউরোপীয়রা কলম্বাসের ভুল বুঝতে পেরেছিল, তখন তারা নাম পরিবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ রেখেছিল। শুধু ইন্ডিয়া যা হওয়া উচিত ছিল তা ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল। এরপরে ইন্ডিয়াতে আসা সমস্ত বাণিজ্য সংস্থাগুলি তাদের নামে ইন্ডিয়ার পাশাপাশি প্রাচ্যকেও রেখেছিল। ইন্ডিয়া নামটি ব্রিটিশদের সময় পর্যন্ত একটি সরকারি নাম হিসাবে ব্যবহৃত হতো। একটি বিষয় লক্ষণীয় যে শ্রীলঙ্কা, মায়ানমারের মতো দেশগুলি তাদের ঔপনিবেশিক নামগুলি ত্যাগ করেছিল, কিন্তু স্বাধীনতার পরেও ভারত সাংবিধানিক ইন্ডিয়া নামটি ব্যবহার করতে থাকে।